illallah, la ilaha illallah, Muhammadun Rasulullah, Muhammadun Rasulullah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিস টিভি বাংলার নিয়মিত আলোচনা শ্রবণ ও দর্শনের উদ্দেশ্যে যারা বিশ্বের বিভিন্ন অবস্থানে দূরদর্শনের সামনে সমবেত হয়েছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা। ইসলামী আকিদা বিষয়ক আলোচনায় পর্বভিত্তিক অনেকগুলো পর্ব আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপন করেছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানব জীবনের বিভিন্ন স্তরে কিভাবে অনুসরণীয় হতে পারে বা তার গুরুত্ব তাৎপর্য কি এ মর্মে আলোচনা রাখছিলাম। রাষ্ট্রীয় জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং ইসলামী শিক্ষানীতিতে নবীজির সুন্নাহ কতটা ক্রিয়াশীল বা কতটা বিজ্ঞানসম্মত বা কতটা প্রগতিশীল সে ব্যাপারে আপনাদের সামনে অনেক তত্ত্বভিত্তিক আলোচনা আমরা করেছি। আমরা এ পর্যায়ে আরও একটি পর্ব আপনাদের সামনে উপহার দিতে চাচ্ছি যে শিক্ষা নীতির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি আমাদেরকে কেমন উৎসাহিত করেছে বা কি ব্যঞ্জনা বা অনুপ্রেরণা দান করেছে। আসুন সে মর্মে আমরা আজকের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকেই শোনার চেষ্টা করি। আর এই জ্ঞানগর্ভ আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের সম্প্রচার কেন্দ্রে যারা তাশরিফ এনেছেন তাদের সঙ্গে করিয়ে দিচ্ছি আপনাদের পরিচয়। এসেছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এসেছেন শেখ হাসান জামিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রয়েছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আল মাদানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সরাসরি আলোচনায় প্রবৃত্ত হই এবং প্রথমেই শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ইসলামের শিক্ষানীতির আলোকে আরো কিছু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলুন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ, জাযাকাল্লাহু খাইরান, আপনাকে ধন্যবাদ। শিক্ষানীতির ভিতরে আমরা ইতিপূর্বে শুনেছি শিশুদের শিক্ষার ব্যাপারটা এবং প্রথমে কি শিক্ষা গ্রহণ করবে সেই বিষয়টা। এরপরে আমরা ইসলামের যে ফরায়েজগুলো আছে অর্থাৎ অনিবার্য বা বাধ্যতামূলক অবশ্য পালনীয় বিষয়, কম্পালসারি যেগুলো বিষয়, এগুলো আমরা অবশ্যই শিখব। তারপরে আমরা যে সমস্ত উপকারী বিদ্যা আছে, দুনিয়াবী বিদ্যা মুসলিম সমাজের প্রয়োজন, সেটা আমরা জানব। তো একটা হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিরিয়াল দিয়েছেন, মুআযা বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে উনি পাঠাচ্ছেন একটা ইসলামী সমাজ তৈরি করার জন্য, দাওয়াত দিবেন এবং দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামী সমাজের অন্তর্ভুক্ত করবেন, এবং সেই সমাজটা হলো আহলে কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বলছেন, ইয়া মুআজ ইন্নাকা তাতি কওমা মিন আহলে কিতাব, হে মুআজ তুমি একটা এমন সম্প্রদায়ের ভিতরে যাচ্ছ যারা আহলে কিতাব, কিতাবধারী, তাওরাত ইঞ্জিল তাদের কাছে আছে। ফলিয়াকুন আউয়াল মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, সর্বপ্রথম তাদেরকে যে বিষয়ে তুমি দাওয়াত দিবে, আহ্বান করবে, সেটা হলো এই এই ব্যাপারে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল। ফাইনহুম আতাউল কালি জানি, যদি তারা আল্লাহর এই বাণী তৌহিদি কালিমা যদি
স্বীকার করে ফেলে। সহিহ বুখারীর আরেক বর্ণনায় এসেছে, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আইয়াহিদুল্লাহ। জি, তো তারা যেন তাওহীদ আগে স্বীকার করে নেয়। যদি স্বীকার ফাইনহুম আতাউকা লিযালিক, যদি তারা তোমার এই ব্যাপারে আনুগত্য করে ফেলে, অর্থাৎ তাওহীদ বিষয়টা যদি তারা বুঝে মেনে নেয়, তাহলে তাদেরকে পরবর্তী যে ফরজ, পরবর্তী স্তরে যে জিনিসটা তাদেরকে শিখাইতে হবে সেটা কি? ফাআলিমহু আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, জানিয়ে দাও যে তাদের উপরে পাঁচ ওয়াক্ত সালাত কম্পালসারি করে দিয়েছেন দিনে এবং রাতে, এক ওয়াক্ত বাদ দেওয়ার কোনো উপায় নেই। ফাইনহুম আতাউকা লিযালিক, যদি তারা পাঁচ ওয়াক্ত সালাত পড়তে সম্মত হয়ে যায়, তাহলে তাদেরকে জানাও আরেকটা ইসলামের বিষয়, আন্নাল্লাহ ফরাদা আলাইহিম সাদাকাতান তুখযু মিন আগনিয়াহিম ওয়া তুরদ্দু আলা ফুকারাইহিম, তাদের উপরে আল্লাহ সাদাকা ফরজ করেছেন। সাদাকা অর্থ হল যাকাত। যাকাত আর সাদাকা অনেক সময় একই অর্থে আসে। তো তাদেরকে জানিয়ে দাও যে তাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছেন, এবং এই যাকাতটা তাদের ধনী শ্রেণীর থেকে নিয়ে তাদের মধ্যে যারা দরিদ্র শ্রেণী আছে তাদের মধ্যে বিতরণ করে দেওয়া। তারপর এখানে তাকে সতর্ক করে দেওয়া হচ্ছে, যেহেতু এখানে সমাজের সাথে সম্পৃক্ত একটা ইসলামী নীতি, অর্থনীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করে দিলেন, ইত্তাকি ওয়া কারায়েম আমওয়ালিহিম, তুমি তাদের মানে ভালো ভালো সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ থেকে বেঁচে থাকবে। মানে যাকাত হিসেবে যে অংশটা তুমি নিবে সেটা যেন সেরা অংশটা না হয়, না হয় আবার এমনও হয় না হয় যে নিম্নটা, এখান থেকেই বোঝা যায়, মানে মুতাওয়াসিত মধ্যম সম্পদটা, মধ্যম মানেরটা নিবে। তারপরে ইত্তাকি ওয়া দাওয়াতাল মাজলুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটাও বলে দিলেন যে মাজলুম ব্যক্তির দোয়া থেকে বেঁচে থাকবে। জি, ফাইনাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ হিজাব, কারণ মাজলুম ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। জি, তাহলে দেখা যায় যে এই আমরা ইসলামী নীতি একটা বাস্তবায়ন করতে যে কতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা জড়িত করলেন, মানে সেখানে যেন জুলুম শোষণ, মানে এখান থেকে শিক্ষা হলো ইসলামী অর্থনীতির মধ্যে জুলুম শোষণ নাই, শিক্ষানীতির মধ্যে তো সব শিখানো হবে, ইবাদত মামালাত সব কিছু। জি, ভাইতে বলছিলেন খুব সুন্দর কথা। তো আসলে ইসলামী শিক্ষা নীতি, এই শিক্ষা নীতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ ছিল বা যে ধারাটা ছিল, এটা এত সার্বজনীন এবং শিক্ষাটা এত পরিপূর্ণ ছিল যে ওনার সেই তখনকার সমাজে একটি লোক যাতে এ শিক্ষার বাইরে না থাকে, হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যাতে এই শিক্ষা শিক্ষিত হয়, তিনি তো সেটা করেছিলেন, যার কারণে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ খায়রুল করুনে কারণ আমার যুগটা এলো সর্বদিক থেকে, শিক্ষা দীক্ষা নৈতিকতা উন্নত সামাজিকতা সভ্যতা সংস্কৃতি বোধ মূল্যবোধ সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ যুগ হলো সেই যুগ। কিভাবে সম্ভব হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি কিভাবে এমন ব্যাপকতর শিক্ষা ব্যবস্থা তিনি দিলেন? দেখেন, তার শিক্ষা ব্যবস্থা ছিল হাটে বাজারে নগরে বন্দরে গাছতলায় আপনার বাড়িতে যেখানে যাকে যেখানে পাওয়া যাবে সেখানে শিখাও, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নাকি, বিশ্বজোড়া সার্বিক তিনি আয়োজন করেছিলেন। মুনকাজিব হাইয়ান বলেন যে নবীজি মদিনার বাজারে আসলেন, আমি বসা, এসে জিজ্ঞাসা করলেন মুনকাজিব হাইয়ান, মুনকাজিব হাইয়ান তুমি? আরে আশ্চর্য, উনি তো আমাকে চিনে না, নাম বললো কেমনে? তারপর একজন একজন করে তার বাপের তার শ্বশুরের কেমন আছে সব বাইসেরিয়া জিজ্ঞাসা করলেন, উনি শুনে আশ্চর্য হয়ে গেলেন, পরে উনি ওখানে ইসলাম কবুল করলেন। নবীজি বাজারে রেখেই বস উনি বলতেছেন ফাতা আল্লাম তো মিনহু সুরাতা ইখলাস সুরাতাল আলাক সুরাতা সাব্বিস রব্বিকাল আলা, আমি বাজারেই নবীজির কাছে এই কোরআন শিক্ষা নিয়েছি আমি, সুবহানাল্লাহ। কোরআন ওনার শিক্ষা ব্যবস্থাটা কেমন ব্যাপক, হযরত আবু হুরায়রা উনি বলতেন যে আমি বাজারে যেতাম, কোনো সদাই সদাই নাই আমার, সদাই কোনো প্রয়োজনে নাই, কয়েকটা হাদিস শিখাবো যাই কয়েকজন মানুষকে বলতাম, ভাই তোমরা তো সদাই করতে আসছো আমার একটু সময় দাও, তো ওরা সময় দিলে তো উনি কয়েকটা হাদিস শিক্ষা দিয়ে উনি বাড়িতে চলে আসতেন। সুবহানাল্লাহ, শিক্ষা ব্যবস্থা কেমন, পরিবেশটাও এরকম, পরিবেশটা এরকম, মানুষ যদি আমরা জ্ঞানের প্রতি পরিবেশ প্রতিকূল হওয়ার কারণে যে কি পাগল নাকি, আসলে ওই পরিবেশটা আমরা তো তৈরি করতে পারতাম আর আমাদের সমাজে রঙে রঙে। একটি ঐতিহাসিক পটভূমি আমার মনে পড়ে গেল আপনাদের আলোচনার প্রেক্ষিতে, সেটা হলো যে নবীজি বদর যুদ্ধে
যারা যুদ্ধবন্দী যুদ্ধবন্দী ছিলেন এসেছিল তাদেরকে মুক্ত করে দিলেন, অনেকে মুক্তিপণ নেওয়ার মাধ্যমে। যারা মুক্তিপণ আদায় করতে ব্যর্থ হলো, গরিব একেবারে দারিদ্র সীমার নিচে বসবাসকারী, অথচ তারা কাফের পক্ষে যুদ্ধ করতে এসে বন্দী হয়েছে আজকে, তারা কিন্তু চোখের পানি ফেলল। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কাঁদছো কেন, কেউ নেই তোমাদের অবমুক্ত করার মতো? তারা বলল, না। তিনি বলেছিলেন, তোমরা কি লেখাপড়া জানো? তোমরা যে লেখাপড়াটুকু জানো সেটুকু আমাদের এই এই শিশুদেরকে শিখিয়ে দাও। তারা শিখিয়ে দিল, এর বিনিময়ে তিনি তাদেরকে মুক্তি দিলেন। এই যে তাহলে নিরক্ষরতা দূরীকরণের একটা যুগান্তকারী ঐতিহাসিক অভিযান, এখান থেকে আমরা দৃষ্টান্ত। এখন সারা বিশ্বের কোন শিক্ষানীতির মধ্যে এমন সুন্দর সিস্টেম নেই যেটা নবীজির রেখে যাওয়া শিক্ষানীতির মধ্যে আছে, সিস্টেমের মধ্যে আছে। সেটা কি? ফালিবল লেগে শাহিদে মিন কমল গায়েব, যেই কোন জ্ঞান শুনবা শিখবা তোমার ফরজ, এই জ্ঞান যে পায়নি তার কাছে যেই শিখবা সেই যে শিখে নাই তাকে দিবে। সুবহানাল্লাহ, একটা কথা একটা বিশ্ব বিপ্লব তৈরি করতে পারে, এত বড় কথা এটা। সাহাবীরা সেটাই বুঝতেন, বুঝলেন, এবং সেই ধারাবাহিকতায় দেখুন আজকে নবীর সেই জ্ঞান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া জ্ঞানের সেই বন্নিমান শেখা আজও পর্যন্ত ঘরে ঘরে ম্যান টু ম্যান চলে আসছে, ধারাবাহিক ভাবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে বিরতির কাছাকাছি এসে যাওয়ায় ছোট্ট একটু বিরতি আমরা নিচ্ছি স্বল্প সময়ের জন্য। বিরতির পরে আবারও আপনাদের সামনে আমাদের আলোচনার ধারাবাহিকতা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। ততক্ষণ সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতিকালীন সময়ে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা বিরতির পরে আবারও আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসতে চাচ্ছি, আর সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিক্ষা নীতির ব্যাপারে আমাদের কি অবদান রেখেছে বা কিভাবে আমাদেরকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। বিরতির পরে আসুন, এই আলোচনার জন্য আমরা যাচ্ছি শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসলে এই ইসলামী শিক্ষা নীতি যেটা আমরা সুন্নাহ থেকে পাই, এটা বলার অপেক্ষা রাখে না যে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শিক্ষা লাভ করে যেভাবে শিক্ষা দিয়ে সাহাবাই কেরামগণকে হাতে নাতে গড়ে তুললেন, যে শিক্ষার উপকরণগুলি নিয়ে সাহাবাই কেরামগণ গোটা বিশ্বে ছড়িয়ে গেলেন, দ্রুত সেই শিক্ষাকে যেন ছড়িয়ে দিলেন, এমন একটি নীতি তিনি প্রয়োগ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাযযার আল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাহাফিযাহা ওয়া আদাহা কামা সামিআহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে উজ্জ্বল করুন, যে আমার কোনো বক্তব্য, আমার কোনো মূল্যবান তথ্য শুনেছে, অতঃপর সেটাকে ভালোভাবে সংরক্ষণ করেছে, যেমনইভাবে শুনেছে তেমনইভাবে আরেকজনের কাছে পৌঁছে দিয়েছে। বরং এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও বললেন যে আমরা অনেক সময় শিক্ষার ক্ষেত্রে সংকোচ করি, মনে করি যে যাকে আমি শিক্ষা দেব বা যার কাছে কিছু শিক্ষা শিক্ষণীয় বিষয় আমি পৌঁছাবো, সে যদি অনেক সময় বড় হয়ে থাকে, বেশি বুঝে থাকে, তাহলে আমরা একটা বড় ধরনের সংকোচ করি, না তাহলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কিন্তু এটাও বললেন যে এমন কত জিনিস পৌঁছাবে, যার কাছে পৌঁছাচ্ছে সে হয়তো এর চেয়ে আরো বেশি আয়ত্ত করে, বেশি জানে। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রেরণা, একটা উৎসাহ, একটা যে তিনি সুন্দর বর্ণনা দিলেন, যার কারণে দেখুন আজকে ইসলামী শিক্ষা যেন সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। এটার জন্য যতই এর বিপক্ষে বলা হয়, যতই এর বিপক্ষে ব্যবস্থা নেওয়া হয়, তবু আলহামদুলিল্লাহ নির্বিঘ্নে যেন সেটি ছড়িয়ে যাচ্ছে। এবং রাসূলের এই যুগান্তকারী বাণীটিও আমরা উল্লেখ করতে পারি এখানে, যেটা তিনি আলেম যারা ইসলামী শিক্ষা শিক্ষিত তাদের ব্যাপারে বলেছেন, ويستغفر له من في السماوات والارض بل حيتان في تلحيتان يعني في الله الرسول صلى الله عليه وسلم আগে মিলিয়ে নিয়েছেন من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথ চলবে
আল্লাহ তবরক তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ সুগম করে এবং ওই ব্যক্তির জন্য সব কিছু ইস্তেগফার করবে ফেরেশতারা, তার সন্তুষ্টির জন্য তাদের ডানাগুলো বিছিয়ে দিবে তাদের সন্তুষ্টির জন্য, এবং সব কিছুই তার জন্য ইস্তেগফার করে, এমনকি পানির ভিতরে মাছরা গভীর সমুদ্রের তলদেশে মৎস্যরাজি পর্যন্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের এমন একটা জোয়ার তৈরি করে দিয়েছিলেন, যেটা ভাই যে মসজিদে নববী মনে হয় চব্বিশ ঘন্টা দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা গাইড দিয়েছেন। আজকে বিভিন্ন শিক্ষা গ্রহণের জন্য অনেক স্কলারশিপ দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়, কিন্তু 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্কলারশিপের বর্ণনা এখনই শেখ দিলেন, যে এমন কিছু দিয়েছেন আল্লাহ পৃথিবীর কোনো শিক্ষানীতিতে নেই এবং কোনো দিতে হবে না, চলছেই সেটা শিক্ষানীতি। একটা জরুরি বিষয় আমার মনে হয়, আমি আলোচনাটা শুরু করলে বিজ্ঞ আলোচকরা এটা আমাকে সহযোগিতা করে বিষয়টা আরো ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আজকের সমাজে ইসলামপন্থী আলেম ওলামাদের প্রতি একটা বিশ্রী বক্তব্য মন্তব্য আসে আমাদেরকে শুনতে হয়, সেটা হচ্ছে যে ইসলাম নাকি নারী শিক্ষার বিরুদ্ধে। এ বিষয়টা আসা দরকার, একটু ক্লিয়ার হওয়া দরকার। আসলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে যদি আজ পর্যন্ত আমরা দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে, যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন, শিক্ষা দিতেন, তালিম দিতেন, মেয়েরা পিছনে বসে থাকতেন। ওই মেয়েদের মধ্যে একজন একদিন আবদার করলো যে আমরা কথাগুলো শুনি না স্পষ্ট করে, আমাদেরকে একটু আলাদা সময় দেওয়া হোক। দেখেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বলেন নাই যে তোমরা মেয়ে মানুষ এত শিখে কি করবে, মেয়ে মানুষ ঘরে থাকবে, এত শিক্ষার দরকার নাই, যেটা আমাদেরকে বলা হয়। এটা ইসলাম বলে না, এটা কে বলে আল্লাহই জানে, আমরা জানি অনেকে বলে, মন্ডুক অভিভাবকরা বলে থাকে ধারণা, কিন্তু ইসলাম কি বলছে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আরো দুই দিন বরাদ্দ করলেন আলাদা, যে তাদেরকে আলাদা সাপ্তাহিক ভাবে তাদের জন্য দিন পর্যন্ত দিন পর্যন্ত বরাদ্দ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্ব দিয়েছেন, আরেকটি বিষয় চিন্তা করুন না, এটা আরো দেখুন নারীদের শিক্ষার বিষয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার কাছে গোটা দুনিয়া শিক্ষা নিয়েছে, ওই কথাটাই বলছে যে তিনি এত শিক্ষিত হয়ে শিক্ষা দিলেন, তাহলে নারী তাকে পুরো জাতির জন্য শিক্ষক বানায় রেখে গেছেন। বিশেষ করে পারিবারিক জীবনটা, রাসূলের সামাজিক জীবনগুলো, এগুলো সুন্নাহগুলো সব কিছু আমরা অধিকাংশই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই আমরা পেয়েছি, অনেক 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 পেয়েছি, এবং অনেক মুহাদ্দিস বড় বড় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাগরিদ, জি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা সবাই সরাসরি ওনার থেকে হাদিস গ্রহণ করেছেন, সারা দুনিয়া আজকে ওই হাদিসের উপর আমল। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী শিক্ষার কত গুরুত্ব দিয়েছেন দেখুন, সহিহ বুখারীর হাদিস যেটি সাহাবী মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যে আমরা বেশ কিছুজন প্রায় 20 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিক্ষা নেওয়ার জন্য আসলাম, 20 দিন অবস্থান করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে বারবার জিজ্ঞাসা করেন যে কাদেরকে ছেড়ে এসেছো, কে আছে তোমাদের, বারবার খোঁজ নিতেন। এই জন্য সাহাবী বলছেন যে ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফিকা, জি, খুবই তিনি স্নেহশীল ছিলেন যারা তার সাথে থাকে উঠা বসা করে। যখন ফিরে যাচ্ছেন তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লিমু মা ওয়ারাআকুম, তোমরা এই যা কিছু শিখলা এই সবগুলি তোমরা শিক্ষা দিবে যাদেরকে তোমাদের স্ত্রী বউ বাচ্চা যাদেরকে রেখে এসেছো বা যারা আছে সেই কওমের সকলকে শিক্ষা দিবে। নারী শিক্ষা তো সরাসরি কোরআনে আল্লাহ বলেছেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, নারীদের ঘরে কি জিনিস চর্চা হতে হবে, কোন বই তারা পড়বে, এই আয়াত নির্ধারণ করে দিচ্ছেন, সিলেবাস দিয়ে দিচ্ছেন সারা বিশ্বের, বিশেষ করে মুসলিম জাহানে নারীদের ঘরে ঘরে যে সিলেবাসটা পাঠ্য বই হিসেবে থাকা ফরজ, এই শিক্ষায় প্রত্যেকটা ঘরে শিক্ষা হবে, চর্চা হবে, নারী শিশু তাদের তার পরিবার, তারপরে কত সুন্দর একটা ব্যবস্থা। আমার মনে হয় এটা প্রত্যেকটা ঘরে একটা বিদ্যালয়, আমাদের একটা অপপ্রচার কিনা, আমাদের ওই বক্তব্যটাকে শয়তান অন্যদিকে ফিরিয়ে দিল কিনা, যে আমাদের বক্তব্য যেটা আসলে যে নারী শিক্ষার নামে আমরা যেটা বলি, নারী শিক্ষার নামে বলগাহীন তাকে চলতে দেয়া, সহশিক্ষার নামে
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনের অবস্থা একটু এটা বাস্তব ধর্মী কথা, এখানে কারো রাগ করার কোনো দরকার নাই, আমরা ক্ষমা চাচ্ছি যদি কেউ কষ্ট পান, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে আজকে যে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশ যদি আমরা একটু দেখি তাহলে স্পষ্ট হয়ে যায় লজ্জা লাগে তাদের পাশ দিয়ে হেঁটে যেতে, এত বিশ্রী এত নোংরা পরিবেশ আমরা লক্ষ্য করি। আমরা তো ওইটার বিরুদ্ধে বলছি, আমরা শিক্ষার বিরুদ্ধে বলছি না। নারীদেরকে শিক্ষা দিতে হবে, নারীদেরকে সেভ করে তাদের চরিত্র, তাদের নৈতিকতা, স্বাস্থ্য সবকিছু রক্ষা করে সুন্দর একটা পরিবেশ তৈরি করে সেখানে তাদেরকে শিক্ষা দেওয়ার কথাই তো ইসলাম বলেছে। আসলে নারীরা বের হলে যে গোটা মানব জাতি ধ্বংস হয়ে যাবে, আজকে ইউরোপ, আমেরিকা, রাশিয়া সর্বত্র এখন এমন একটা অবস্থা হয়েছে, নারীরা পুরুষদের কাজে ব্যস্ত হয়ে আর মানব জাতি যে পৃথিবীতে আসবে যাদের মাধ্যমে সেই কাজই বন্ধ। জিরো পপুলেশন গ্রোথ, এখন জন্মহার শূন্যের কোঠায়, এখন ফ্রান্স, রাশিয়া, ইউরোপ, আমেরিকা সর্বত্র ঘোষণা হচ্ছে দ্বিতীয় সন্তান দিতে পারলে 50,000, 55,000, 60,000 টাকা জন্ম হয়েছে 2 লাখ, তাহলে 18 লাখ মাইনাস, এইভাবে যদি 20 বছর মরে রাষ্ট্রই শেষ। এই জন্য তারা এখন আল জাজাম ইঞ্জিন ছিল আমল। তাহলে আমরা আসলে ইসলাম যে শিক্ষার ক্ষেত্রে কাউকেই বাদ দেয়নি এটা স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারলাম, সেটা শিশু হোক, নারী হোক, তরুণ হোক, তরুণী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, এমনকি একেবারে দোলনা পর্যন্ত। দেখুন এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ওয়া কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামু ফি কিবারি সিন্নি, জি জি, তারা তাদের বয়স হয়ে, কারণ অনেকজন ইসলাম গ্রহণ করেছেন, তিনি কত বয়সে, 50 বছর 60 বছর বয়সেও তিনি ইসলাম গ্রহণ করেছেন, ম্যাক্সিমাম তো বুড়ো কালের শিক্ষিত ওনারা, ইসলাম গ্রহণ করলেও সেই সময় তারা শিক্ষা লাভ করেছেন। তাহলে এটা আমাদেরকে আরেকটি বিষয়টা শিক্ষাটাকে যেন আরো সুপ্রশস্ত করে দিচ্ছে, একেবারে মৃত্যু পর্যন্ত শিক্ষা, ওটা জীবনের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত শেখানোর ক্ষেত্রে কি বলছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবইসিন, তোমাদের সন্তানদেরকে তোমরা সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর। হ্যাঁ, অত্যন্ত সুন্দর একটি উপসংহারে আপনি সুন্দর একটি হাদিসের অবতারণা করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা। তাহলে প্রমাণিত হয় যে অভিভাবক পর্যায়ে, সন্তান সন্ততির পর্যায়ে সার্বিক বলয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন শিক্ষার এক দেদীপ্যমান আলো, যা থেকে যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী, ইভেন কিয়ামত পর্যন্ত মানুষ আলোকিত হবে। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষানীতির ব্যাপারে যে সুন্নাহ জারি করে গেলেন এ ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হই সেটা ধারণ করতে, এবং তার উপরে আমরা সুদৃঢ় আকিদা পোষণ করি, তবেই আমাদের আকিদাগত দিকটা হবে স্বচ্ছ ও উন্নত। এ পর্বের আমরা এখানেই পরিসমাপ্ত করতে চাচ্ছি, পরবর্তী পর্বের জন্য পিস টিভি বাংলার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ।